প্রাচীন নগরী নারায়ণগঞ্জের সোনারগাঁ গেল দুবার এখানে জাপার এমপি হলেও এবার আর ছাড় দিতে চায় না আওয়ামী লীগ। তাই দলীয় মনোনয়নের আশায় সভা সমাবেশ করছে এক ডজনের বেশি নেতা, আর বিএনপি নির্বাচনে গেলে শক্ত প্রার্থী থাকবে নারায়ণগঞ্জের এই তিন আসনে। মনোনয়ন প্রত্যাশীরা মনে করেন জনগণই বেছে নেবে যোগ্য নেতাকে, তবে ভোটাররা বলছেন উন্নয়নের পাশাপাশি যিনি শান্তি বজায় রাখবেন তাকেই নির্বাচিত করবেন। মিল্লাল হোসাইনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শুভশ্রী রায়। মেঘনার তীরে প্রাচীন নগরী সোনারগাঁ নিয়ে গঠিত নারায়ণগঞ্জ তিন আসন, ঢাকা চট্টগ্রাম ও সিলেট মহাসড়কের পাশে শিল্প কারখানা অধ্যুষিত উপজেলায় ভোটার সংখ্যাও বেশি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত মনোনয়ন প্রত্যাশীরা, তবে ক্ষমতাসীন আওয়ামী লীগ সহ বড় সব রাজনৈতিক দলের যেন কাল হয়ে দাঁড়িয়েছে অভ্যন্তরীণ কোন্দল। ভোটাররা বলছেন মারামারি হানাহানি নয়, উন্নয়নের পাশাপাশি যিনি শান্তি বজায় রাখবেন তাকেই ভোট দিয়ে জয়ী করবেন। যারা উন্নয়ন করতে পারবে এবং যারা করতেছে তাদের মধ্যে একজন বাঁচানো, এখন এমপি কেটাই হইব না হইব এটা আমি আপনার বলতে পারতাম, কেন বহু লোক আছে। আমরা ভালো সোনারগাঁও চাই, যে নি ভালো করে এমপি করতে পারে তারই দিতে হবে। বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, যে সংসদে নির্বাচন আসবে সেই। এদিকে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পাওয়ার স্বপ্ন দেখছেন এক ডজনের বেশি আওয়ামী লীগের নেতা, রয়েছেন সাবেক সাংসদ থেকে শুরু করে নবীন প্রবীণরা, পাড়া মহল্লায় ঘুরে করছেন সভা সমাবেশ। এই দশটি বছর জনগণের পাশে ছিলাম, প্রতিশ্রুতি প্রতিজ্ঞাবদ্ধ জনগণের সাথে থাকার, সেই আলোকে আমি মনে করি জনগণের আস্থা শতভাগ আমার প্রতি আছে। সোনারগাঁকে পর্যটন রাজধানী হিসাবে ঘোষণা করে এবং সেই লক্ষ্যে আমি যদি নির্বাচিত হই আমার দাবি থাকবে এবং আমি প্রতিষ্ঠা করার জন্য এটা পর্যটনের রাজধানী হিসেবে। মানুষ আমাকে ভালোবাসে, আমি তাদের জন্য যেহেতু তাদের পাশে গিয়ে সবসময় থাকি, করোনাকালেও আমি তাদের পাশে ছিলাম, সুতরাং সোনারগাঁর জনগণ আমাকে ভোট দেবে। এদিকে আন্দোলনে ব্যস্ত বিএনপি, নির্বাচন সুষ্ঠু হলে জয়লাভের আশা সাবেক নেতার। ভোটের অধিকার প্রতিষ্ঠিত না হবে, ভোট দেওয়ার সুযোগ না হবে সেই পর্যন্ত আমরা রাজপথে আছি, তারপরে এই সরকার পদত্যাগ করবে, নির্দলীয় একটা তত্ত্বপর সরকার হবে, সেই সরকারের অধীনে নির্বাচন হলে আমরা অবশ্যই নির্বাচনে যাব, সেই নির্বাচনে যদি দল যায় আমি অন্যান্য প্রার্থীর মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরও একজন প্রার্থী। বড় এই দুই দলকে পেছনে ফেলে আবারও আসনটিকে ধরে রাখতে চায় মহাজোটের বর্তমান সংসদ। গেল দশ বছরে নানা উন্নয়নের চিত্র সামনে রেখে আরেকবার সুযোগ চান জাতীয় পার্টির এই প্রেসিডিয়াম সদস্য। তিন দলের সাথে যদি এখানে নির্বাচনে প্রতিযোগিতা লাস্টের নির্বাচনে হয় আমি আশাবাদী যে জনগণ আমাকে ভোট দিবে। গেল দুই দশকে সোনারগাঁওয়ে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি থেকে চারজন এমপি হয়েছেন। প্রায় 3.5 লাখ ভোটারের এই উপজেলায় আগামীতে যিনি এমপি হবেন তিনি শিক্ষা, সংস্কৃতি ও শান্তিসহ সোনারগাঁওবাসীর চাহিদা পূরণ করবেন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি।